ক্লাস 9 পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি হচ্ছিল পার্বত্য অঞ্চল হয়ে গিয়েছিল আজকে মালভূমি অঞ্চল করব মালভূমি অঞ্চলের बाउंड्रीটা অলরেডি টানা আছে আগের দিনেরটা আমি একটু জায়গাগুলোর নাম শুধু বলে দিই এই জায়গাটা রয়েছে পুরুলিয়া জেলা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদের কিছুটা অংশ বীরভূম আছে বাঁকুড়া জেলার পশ্চিম অংশ বাঁকুড়া জেলার পশ্চিম অংশ আছে এখানে প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত অঞ্চলে মালভূমি অঞ্চল দেখা যায় আর রাজমহল পাহাড় এবং ছোটনাগপুর মালভূমির পূর্বাংশ এখানে বিস্তৃত যার ফলে এই অঞ্চলটা গ্রানাইট নিস চুনাজাতীয় বেলে পাথর কাদা পাথর কোয়ার্টজাইট এগুলো নিয়ে গঠিত মানে বেশ শক্ত আর কি আচ্ছা ভূপ্রকৃতি কিরকম পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু কিভাবে বোঝা যাবে দেখবে যখন নদ নদী পড়াবো সব নদীগুলো পশ্চিম থেকে দামোদর অজয় ময়ূরাক্ষী রূপনারায়ণ সমস্ত নদীগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথীতে গিয়ে পড়েছে তার মানে বোঝা যাবে আচ্ছা পুরো অঞ্চলটার উচ্চতা 150 থেকে গড় উচ্চতা 150 থেকে 200 মিটারের মতো কোথাও কোথাও একটু বেশিও আছে যেমন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেটা রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু যার উচ্চতা হলো 855 মিটার মালভূমি অঞ্চলের মধ্যে ওটাই সর্বোচ্চ শৃঙ্গ তাছাড়া বাগমুন্ডি রয়েছে বাঁকুড়া জেলায় রয়েছে বিহারীনাথ শুশুনিয়া বীরভূমের মথুরাখালী মামা ভাগ্নে পাহাড় নামটা সুন্দর মনে রাখার মতো পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি আর ঠাকুরার এই হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ শৃঙ্গের নাম তোমরা পাহাড়ের নাম বললাম পাহাড়ের উচ্চতম শৃঙ্গ গোর্গাবুরুর কথা বলেছি এখান থেকেও কিন্তু শর্ট প্রশ্ন আসে যে বিহারীনাথ কোন জেলায় অবস্থিত মথুরাখালী কোন জেলায় অবস্থিত এরকম ভাবে শর্ট প্রশ্নও আসতে পারে বা মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো তখন পশ্চিমবঙ্গের ম্যাপটা একে বাদ বাকি অংশ না একে শুধু মালভূমি অঞ্চলটা চিহ্নিত করে এই ইন্ডেক্সে মালভূমি অঞ্চলটা দেখিয়ে দিলেই হবে আর সঙ্গে এই যে কথাগুলো আমি বললাম সেগুলো লিখলেই যথেষ্ট